সম্মানিত দিনী ভাই ও বোনেরা, দূরের কাছের সকল দিনী ভাই ও বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটি হচ্ছে আপনার সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের সিয়াম নিয়ে ফেসবুকে তুমুল তোড়পাড় এবং যুদ্ধ চলছে। এ কথা আমাদের সম্মানিত এক ভাই ফোন করে জানালেন। সুতরাং এই জন্য হঠাৎ করে দ্রুত ফেসবুকে চলে আসলাম যে বিষয়টি একটু ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। যাদের মনে বক্রতা নাই, যাদের মধ্যে ইসলামকে মেনে নেওয়ার যোগ্যতা আছে, ইনশাআল্লাহ আশা করি তারা এটা গ্রহণ করবে এবং মেনে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, মেনে নেওয়ার তৌফিক দান করেন, এই দোয়াই করছি। আমরা আসলে কোন দিন সিয়াম পালন করব? আমরা কি সিয়াম পালন করব আরাফাতের দিনে নাকি 9 তারিখে? ইসলাম কি বলে এই বিষয়ে? এই বিষয়ে আলোচনা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা সিয়াম পালন করব ইয়াউম আরাফার দিন, আরাফাতের দিন। আরাফাতের দিন সিয়াম পালন করব কেন, এটা হলো প্রশ্ন। দেখেন হাদিস আছে দুইটা, একটা হাদিস হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া সানাতাল্লাতী বা'দা। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফাতের দিনের সিয়াম কেউ যদি রাখে আমি বিশ্বাস করি সেই ব্যক্তি আপনার সেই ব্যক্তির পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে স্পষ্ট এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে। আর একটি হাদিসে আছে ইয়াউমাত তাসি, নবম দিনের কথা বলা হয়েছে। নবম দিনে যে আপনার সিয়ামের কথা বলা হয়েছে সেই হাদিসটি আর এই হাদিস দুটাই সহি হাদিস। তাহলে এখন কোনটার ওপর আমল করব, এখন প্রশ্ন হলো এটা। দেখেন কোনটার ওপর আমল করা যায় আজকে। আরাফাত দিন, একটা হাদিস আছে আরাফাতের দিনে আর একটা আছে 9 তারিখে। 9 তারিখটাও একটা নির্দিষ্ট সময় দিনকে বোঝাচ্ছে, 9 তারিখটা একটা নির্দিষ্ট দিনকে সময়কে বোঝাচ্ছে, আমরা আশা করি বুঝতে পারছি। আর ইয়াউম আরাফা, আরাফাতের দিন, এটাও একটা নির্দিষ্ট বোঝাচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে আমরা কোনটা বেশি খাস এটা এখন দেখব বিবেচনা করে। প্রত্যেকটি জ্ঞানী মানুষ যাদের আকল আছে, বুদ্ধি আছে, আপনারা চিন্তা করে দেখেন 9 তারিখ বেশি খাস নাকি আরাফাতের দিন এই হাদিসের এই শব্দটি বেশি খাস। আমি মনে হয় বুঝাইতে পারলাম না, আবার চেষ্টা করছি। যেমন মনে করেন যে আপনি বলেছেন আমার ছেলে আবদুল্লাহ বা আব্দুর রহমান সে আপনার সাথে যাবে, এই কথা বললেন। আপনার ছেলে আবদুল্লাহ কাউরি সাথে যাবে আপনি তাকে বলছেন, আর আবার একবার বললেন যে আমার বড় ছেলে আবদুল্লাহ সে যাবে আপনার সাথে। তাহলে কোনটা বেশি খাস হলো? অবশ্যই বলবেন বড় ছেলে যার সাথে অ্যাড করে দেওয়া হয়েছে এটা খাস হবে, কারণ ওনার ছেলে ছোটদের মধ্যে কেউ থাকতে পারে আবদুল্লাহ, ভাতিজা হতে পারে, নাতি হতে পারে, পোতা হতে পারে, আমাদের ভাষায় যেটা এগুলোকে ছেলে বলে যেহেতু। তো সুতরাং যখন বড়টা লাগিয়ে দিল আমার ছেলে বড়টা যাবে, তখন বোঝা গেলো যে নিজ ছেলে এবং বড় ছেলেটা যাবে, এটা খাস হয়ে গেলো। নবী করিম সাল্লাম 9 তারিখ বলেছেন, সাথে সাথে অন্য হাদিসে ইয়াউম আরাফা বলেছেন, আরাফাতের দিন। যখন আরাফাতের দিন খাস হয়ে গেছে, সুতরাং এখানে 9 তারিখ নিয়ে আমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই, 9 তারিখ খাস হয়ে গেছে। সুতরাং আরাফাতের দিনই সিয়াম পালন করতে হবে, এটাই হচ্ছে হাদিস। এবার আমরা চলে যাব 9 তারিখ হাদিস, তাহলে কি বাদ দিয়ে দেব? জি, দুইটি সহি হাদিসের মধ্যে যখন সংঘর্ষ লেগে যায় তখন ওলামায়ে কেরাম বলেন যে এটাকে নিয়ে ভাবতে হবে যে দুইটির ওপর আমল করা যায় কিনা।
সৌদি আরবের মানুষ যদি ভাবে তাহলে দুটির ওপর আমল হয়ে যাবে, কারণ ওদের তারিখ আর দিন আরাফাতের দিন এক মিল খেয়ে যাচ্ছে। এইভাবে গোটা পৃথিবীতে যে যেই দেশই বাস করুক, বসবাস করুক না কেন, তাদের দিন আর তারিখ যদি মিলে যায় তাহলে আলহামদুলিল্লাহ তাদের জন্য দুইটা হাদিসের ওপর আমল হয়ে গেল। কিন্তু যাদের দিন মিলবে তারিখ মিলবে না তারা কি করবে? যাদের দিন মিলবে তারিখ মিলবে না, অথবা তারিখ মিলছে কিন্তু দিন মিলে না, তারে আমাদের যেমন বাংলাদেশ আরাফাতের দিন হবে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী 8, আর সৌদি আরবের তারিখ অনুযায়ী 9, তো আমাদের তারিখ মিল খাচ্ছে না কিন্তু আমরা দিন পাচ্ছি। যদি কেউ জানতে পারে যে হ্যাঁ আজকে আরাফাতের দিন, তাহলে দিন সেদিনই সিয়াম পালন করবে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াউম আরাফা বলেছেন। কাজী আরাফাতের দিন যদি কেউ জানতে পারে পৃথিবীর যেই প্রান্তে থাক না কেন, ও আর তারিখের দিকে দেখবে না, সাথে সাথে আরাফাতের দিনে সিয়াম পালন করবে। যদি জানতে না পারে তাদের জন্য হচ্ছে এই তারিখ 9 তারিখের মাসালা, যদি জানতে না পারে, কোনো মিডিয়ার মাধ্যমে জানতে পারলো না, কিচ্ছু জানতে পারলো না। সুতরাং যেহেতু এখানে জানার কোনো উপায় নাই, তাই এখানে আপনার ইয়াউম আরাফা আরাফাতের দিন আমল করা সম্ভব হচ্ছে না, তাই তারা তারিখ অনুযায়ী তাদের দেশের তারিখ অনুযায়ী তারা আমল করবে। এবার সম্মানিত ভাই একজন কমেন্টে বলেছেন, কাজী হারুন সাহেব যে প্রশ্ন সহ উত্তর দিবেন। এবার আপনাদের আমরা প্রশ্ন দিকে চলে যাচ্ছি, দেখি প্রশ্ন কি করেছেন। আশা করি ক্লিয়ার হয়েছে, আশা করি ক্লিয়ার হয়েছে, এ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। সুতরাং এখানে আমি আর কথা বাড়াচ্ছি না, এখন আপনাদের প্রশ্ন দেখব, প্রশ্নের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা আমরা উত্তর দিব ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। দেখি এবার প্রশ্ন, প্রথম থেকে আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাহাঙ্গীর ভাই বলেছেন জাজাকাল্লাহ খায়রান, যে আপনাকে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ। আর কয়েকজনের নাম বললাম না, মনে কিছু নেন না। ইসলামের শিক্ষা মিডিয়া বলছেন আসসালামু আলাইকুম, শেখ লাইটিং একটু দেন, লাইট কম আছে। ধন্যবাদ, এর থেকে আমরা বেশি দিতে পারছি না, কারণ একটা জ্বলতেছে না, এই জন্য লাইটের অবস্থা। আবুধাবি থেকে দেখছেন তাজুল ভাই, জাজাকাল্লাহ খায়রান, আলহামদুলিল্লাহ ভাই বলেছেন। তো প্রশ্ন তো আসে নাই, তাহলে উত্তর কী দেব? প্রশ্ন যেহেতু আসে নাই, আশা করি সবার জন্য স্পষ্ট এটি, তারপরে আবার উত্তর দিয়ে দিই। একটা প্রশ্ন আমাকে, যিনি আমাকে অনুরোধ করেছিলেন, তিনি বললেন যে মরক্কোতে যেদিন ঈদ হবে সেদিন ইয়াউম আরাফা হবে, তাহলে কিভাবে আপনার তারা সিয়াম পালন করবে? যে এটার উত্তর আমি দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ, সবার বুঝে আসবে ইনশাআল্লাহ। দেখেন মরক্কো, এক নম্বর উত্তর, মরক্কোর তারিখ 4 আর সৌদি আরবের তারিখও 4। আপনি দেখেন আজকে ইন্টারনেটে লিখবেন, এই মুহূর্তে লেখেন যে কাম তারিখুল ইয়াউম ফিল বিল মারক বিল মাগরিব, এভাবে লেখেন যে আজকের দিনে মাগরিবের তারিখ কত, বি মোতাবেক হিজরি, আলা অথবা লিখবেন যে হিজরি, কাম তারিখুল ইয়াউম আল হিজরি ফিল মাগরিব অবি মাগরিব বিল মাগরিব বললে হবে, তাহলে পরে চলে আসবে তারিখ সহ। তো আজকের মাগরিবের মরক্কো তারিখ হচ্ছে আপনার চায়ের, আর সৌদি আরবের তারিখ দেখার জন্য আপনাকে সহজ পদ্ধতি বলে দিচ্ছি, লিখবেন গুগলে লিখবেন জারিদাতুর রিয়াদ বা যে কোনো পত্রিকার নাম লিখবেন, মরক্কোর কোনো পত্রিকার নাম জানা থাকলে সেটাও লিখবেন, তাহলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে এবং উত্তর পেয়ে যাবেন, তারিখ পেয়ে যাবেন। তো জারিদাতুল রিয়াদ যদি রাখেন তাহলে সেখানে রিয়াজের সেই সৌদি আরবের তারিখ পাওয়া যাচ্ছে। তো সৌদি আরবের তারিখও 4 আর মরক্কোর তারিখও 4। যারা বলছেন যে তারিখে মিল খাচ্ছে না, ভুল বলছেন, এটা ঠিক বলেননি। এখন কথা হলো যে শেখ ঠিক আছে, মেনে নিলাম যে মিল আছে, কাজে কোনো সমস্যা নেই। এখন যদি এমন হয়ে যায় যে মিল সত্যিকারই যদি এমন হয়ে যায় যে আপনার আরাফাতের দিন
যেদিন আরাফাতের দিন মরক্কো বা অন্য কোনো দেশে আপনার সেদিন ঈদ, আর আমরা জানি ঈদের দিনে সিয়াম পালন করা জায়েজ নয়, হারাম। তাহলে এখন আপনার সিয়ামটা আরাফাতের কেমনে রাখবে, এটা প্রশ্ন এসে যাচ্ছে। জি, উত্তরটা আগের মতো দিয়ে এসে আপনাদের এটা দিচ্ছি, যে দেশে জানতে পারবে না আরাফাতের দিন কোন দিন, যে দেশে জানতে পারবে না আরাফাতের দিন কোন দিন, সে দেশের মানুষ তারিখ হিসাবে রাখবে। আমি আগে বলেছি, সরি আপনারা মনে কিছু নিয়েন না, এটা ভালো করতে যেয়ে আরও খারাপ হয়ে গেছে। তো যা হোক, এটা না দিলেও ভালো ছিল। আপনার আরাফাতের দিন আপনার মিল খায় যাদের খাবে, যারা জানতে পারবে আরাফাতের দিন রাখবে, যাদের মিল খাবে না জানতে পারবে না, সরি যারা জানতে পারবে না তাদের জন্য তারিখ অনুযায়ী। এখন যদি কেউ জানতে পারে যে হ্যাঁ আরাফাতের দিন আমাদের হচ্ছে কুরবানি, তাহলে পারে তারা কি করবে এই মুহূর্তে, তাদের মাসআলা কি? এবার দেখেন উসুলের দিকে, ওলামায়ে কেরাম উসুল বেঁধে দিয়েছে, জায়েজ আর হারামের মাঝে যদি সংঘর্ষে লেগে যায় তাহলে হারামকে অগ্রাধিকার দিতে হবে। জায়েজ আর হারামের মাঝে যদি সংঘর্ষে লেগে যায় তাহলে হারামকে অগ্রাধিকার দিতে হবে, যেহেতু সিয়াম পালন করা হারাম ঈদের দিনে, আর এটা আরাফাতের দিন হয়ে যাচ্ছে, তা কাজী তারা এই সিয়াম পালন করবে না, তারা এই সিয়াম পালন করবে না। তাহলে তারা কি হবে? তারা তো সিয়াম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। যে তারা এইভাবে সিয়াম পালন করবে যে এক তারিখ থেকে আপনার নয় তারিখ পর্যন্ত সিয়াম পালন করা আপনার কি আছে, নিয়ম আছে, নীতি আছে, শরিয়াতে আছে, তারা এক থেকে নয় পর্যন্ত তারা সিয়াম পালন করবে। যদি এর সাথে মিল খেয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আরাফাতে সওয়াব পেয়ে যাবে, আর যদি বাই চান্স মিল নাও খায় তাহলে পারে তাদের এই মাজুরাতের কারণে, তাদের যে মিল খাচ্ছে না ঈদের দিন হয়ে যাচ্ছে, এই মাজুরাতের কারণে তারা ঈদের দিন পার হয়ে, আইয়ামে তাশরিক পার হয়ে একটা সিয়াম পালন করবে ইনশাআল্লাহ, তাহলে পারে সেই সওয়াবটা আল্লাহ ইনশাআল্লাহ দিবেন, আশা করছি আল্লাহ যদি চান। তবে এটা হচ্ছে ইজতিহাদি মাসালা, এটা কোনো দলিল না, কারণ হারামের সাথে যখন কোনো জায়েজ জিনিসের সংঘর্ষ হবে, জায়েজ আর হারাম, তখন আপনার হারামটাকে অগ্রাধিকার দিতে হয়। এই জন্য হারামকে অগ্রাধিকার দিতে হবে, ঈদের দিনে সিয়াম পালন করবে না, বরঞ্চ এটাকে কাজা হিসাবে পরে করে নেবেন। কিন্তু আবার নফলের কাজাও নাই, এসব প্রশ্নগুলো এসে যাবে। কিন্তু একান্ত যদি এমন হয়ে যায় তাহলে, কিন্তু আপনার এটা বলা যাবে না যে হ্যাঁ ঈদের দিনে সিয়াম পালন করতে হবে। তবে আমার বিশ্বাস পৃথিবীতে এমন কোথাও হওয়ার কথা নয় যে সৌদি আরবের সাথে চাঁদের সাথে অন্য দেশের অমিল হচ্ছে, আমার মনে হয় এমনটি কোথাও হচ্ছে না। যদি হয় জানাবেন, ইনশাআল্লাহ পরে আমরা ইজতিহাদ করব এটা নিয়ে। তবে আজকে ইজতিহাদ এটাই করলাম যে যদি ঈদের দিন পড়ে যায় তাহলে পরে সিয়াম পালন করবে না, ঈদ পালন করবে, ঈদ পালন করবে, কারণ এটা নফল রোজা বা নফল সিয়াম। নফল সিয়ামের জন্য আপনার এখানে পীড়াপিড়ির বা কিছু কিছু নাই, কোনো কিছু নাই, ফরজের সাথে যেহেতু সংঘর্ষ না, এটা হচ্ছে নফলের সাথে, তাই সিয়ামটা পালন করবে না, নেকির থেকে বঞ্চিত, মাআজারাত মাআজুর, তারা মাআজুর, মাআজুর হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নেকি দিয়ে দিবেন, তাদের খালেস নিয়াত যদি থাকে এই দিনে সিয়াম পালন করা অভ্যস্ত হন ইত্যাদি, তাহলে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, আশা করি।